ফের মেট্রো রেল চলাচলে বিঘ্ন দেখা দিল। সোমবার সকাল 8:30 থেকে 1 ঘন্টার মতো মেট্রো রেল দুই লাইনে চলাচল বন্ধ থাকে। এ সময় রাজধানীর উত্তরা উত্তর এবং আগারগাঁও স্টেশনে যাত্রীদের ভিড় জমে। 9:45 পর এক লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এরপর বেলা 11:30 থেকে দুই লাইনেই চলেছে ট্রেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসিরউদ্দিন জানিয়েছেন, মেট্রো রেলে পাশাপাশি দুটি লাইনের একটিতে একটি ট্রেনের ইমার্জেন্সি ব্রেকে কোনো কারণে চাপ পড়েছে। এতে একটি লাইনে ট্রেন আটকে যায়। এ কারণে এই লাইনে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল। টেকনিশিয়ান গিয়ে ওই সমস্যা ঠিক করেছে। ইমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই হয়ে ট্রেনটা তখন তো সরাইতে হবে, লোক যাবে, যাওয়ার পরে ওইখানে ওইটা সমস্যা ব্রেকটাকে রিলিজ করে নিয়ে ট্রেনটা অন্য জায়গায় আনার পরে তবে ডাবল লাইনে চালু। এর আগে গত 9 আগস্ট কারিগরি ত্রুটিতে মেট্রো রেল চলাচল 2 ঘন্টা বন্ধ ছিল। তখন DMTCL জানিয়েছিল কোনো কারণে বিদ্যুতের সঞ্চালন লাইনে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যা হয়েছিল। গত বছরের 28 ডিসেম্বর দেশের প্রথম মেট্রো রেল লাইন MRT-6 এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে 11.73 কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এই অংশের 9টি স্টেশন চালু হয়েছে। আগামী 20 অক্টোবর মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তখন রাজধানীর ভেতরে 11টি স্টেশনে সকাল 8:00 থেকে রাত 8:30 পর্যন্ত নিরবিচ্ছিন্ন সেবা দেবে মেট্রো রেল।